আমার একটা আছে একটা নেই, বইয়ের হাতে মার্গে সারা জীবন যায়, দুটো নেই কি আর আনন্দে ডান্স করতে দেখো। এর কেন এত আনন্দ আগে জানবো, তারপর মরব। ও দাদা, ও দাদা, আমার কি মার খাওয়ার জন্য জন্ম না কি বলো তো? এই কি আছে এত নাচতেছি কেন? আমি আমার জ্বালায় নাচতেছি, নাচতেছি কেন? তোর আবার কিসের জ্বালা? যে সারা মানুষ না পাঁচ দাম আমার নাকি কিসের জ্বালা? আরে জ্বালাটা কি বলবি তো? তোর মশা কামড়াচ্ছে, মাছি কামড়াচ্ছে, জ্বালা করছে, তোর একটা হাত আছে, তুই মেরে ফেলেছি, আমার দুটো কিচ্ছু নেই, তাই বসলে কামড়াবে, কামড়ালে জ্বালা করবে, যাতে না বসতে পারে সেই জন্য। ভগবান, তার বুকে আসে বাঁচার জন্য কত চেষ্টা করছে, আর তার হাতে কাছে দড়ি দিয়ে ছুটতেছে। ও ভগবান বলছে এসে দেখে হই ও বা সে কি রে, আর বুকে গাজারে বাঁচবে বলে আমার কিসের রা? আর সারে গো মা পাম নিশা পানি গাও সাগরে গারে গারে মা গারে গারে সা, এ শালা তো বড় হারমোনিয়াম গো। ও ভগবান বলছে এসে দেখে হই ও বা বুকে গাজারে বাঁচবে বলে আমার কিসের রা? সারে গো মা পাম নিশা দানি গাও সারে গো মা পাম নিশা দানি গাও সাগরে গারে গারে মা গারে গারে সা, সাগরে গারে গারে মা গারে গারে সা। আই নাচ বন্ধ কর শালা। জানো আমি দুঃখে তারা দড়ি নিয়ে ছুটতে চাই, তারা নাচতে আমার সামনে। ওই কি হয়েছে বল? আমার একটা উপকার করবি? তোর কাছে হাত জোড় করেছি, উপকারের কথা বলিস নি, এই দুনিয়া যার উপকার করবি সে শালা বলবে বাঁশ দেবে। আমি তোকে কথা দিচ্ছি বাঁশ ও দেবনি আর শালাও বলবি। বলবি নি? না। তা বল কি করতে হবে? এই দড়িটা নিয়ে এই বাঁশের উপরে বেঁধে দিবি। হাসছিস? এই হাসবে কি করবে? তোর একটা হাত আছে, তুই দড়ি বেঁধে নিতে পারিস, ভয় লাগে তুই বাঁধতে পারিস, আমার দুটো হাত নিয়ে দড়ি বেঁধে দেবো। তোর কাছে অনুরোধ করেছি মারি এইটুকু নুব। এই দড়ি বেঁধে কি করবি? আমি মরবো। কেন মরবি? সেটা তোর লাভ কি? ওরে মরবি কেন, ওই আমার কাছে দুঃখ কুলে বল, আনন্দ আর দুঃখ যাতে চার কলা কপাল। মরবি কেন, ওই আমার কাছে দুঃখ কুলে বল, আনন্দ আর দুঃখ যাতে চার কলা কপাল। তোর জীবন দীর্ঘ জীবি হোক আমার মার খাওয়ার হোক, দীর্ঘ জীবি হোক আমার মার খাওয়ার হোক, কোয়েরা দে দেবন কে জীবন আমার যায়, কোয়েরা দে দেবন কে জীবন আমার যায়। শালা কা পুরুষ মাগের ভেড়া খাব, তাহলে মাগের ভেড়া বলবি না, তাহলে কি বইয়ের ভেড়া বলবো? মাগের হাতে আমি মার খেতে পারি কিন্তু মাগের ভেড়া আমি নয়। ওই বইয়ের হাতে মার খেয়ে মরতে হচ্ছে হাঁস মুরগির কাছে শিক্ষা নেই। হাঁস মুরগির কাছে? হ্যাঁ, একটা মোরগ। হ্যাঁ, একটা মোরগ যদি 20-22টা মুরগি জব্দ করতে পারে, তাই তো তুই শালা একটা বউ জব্দ করতে পারিস নি? এই কি করতে হবে আমায় বল। এই আমার বউ আসবে, আমি যা করবো তুই তাই করবি। শালা বইয়ের জ্বালা তুই কি মরিস, তোর জ্বালা বউ মরবে। ঠিক আছে, তোর কথার মতন চলবো, ওই মেয়ের আমি শিক্ষা দিয়ে ছাড়বো। ঠিক আছে, আমার বউ ওই খুঁজে খুঁজে আসতে কি করতে হবে? দড়ি বা দিয়ে অভিনয় কর। আয় জোরে টানবি নি, আয় এটা ডাক্তারে। আমি কি বলেছি মরতে এসছো? না, তুমি কিচ্ছু বাড়িতে ফিরে চলো। না, তোমার পা ধরে একবার ফিরে চলো। হ্যাঁ, ঘরে নিয়ে গিয়ে পিটতে তোমার সুবিধা হবে। আমি কোনোদিন মরবো না, একবার ফিরে চলো। কে আর যাবে? ফিরে চলো না। হ্যাঁ গো বাবা, আমি তোমার পায়ে ধরি, দিও না গলায় দড়ি, আমি হয়ে যাব বেহুলা। জানিস দাদা কি ভাই, উঠতে চাপড় বসতে গালি স্বাধীন যুগের মহিলা, উঠতে চাপড় বসতে গালি স্বাধীন যুগের মহিলা। স্বামী তোমার পায়ে ধরি, দিও না গলায় ধরি, স্বামী তোমার পায়ে ধরি, দিও না গলায় ধরি, হয়ে যাব বেহুলা। উঠতে চাপড় বসতে গালি স্বাধীন যুগের মহিলা, উঠতে চাপড় বসতে গালি স্বাধীন যুগের মহিলা। তুমি যে এখন একই জায়গায় দাঁড়িয়ে আছো, এই 2 মিনিট বলার 2 ঘন্টা কোথায় ছিল? শাসন দেখ, কার বলে শাসন দেখ। শালার দুটো হাত থাকলে আরো একই কথা। হ্যাঁ, তোর মতো গোলা দড়িতে মরত খালি বউকে শাসন বানাবে দেখেন। তুমি কে দাদা? আমি তো এক হাত কাটা। হ্যাঁ, আর আমি 2 হাত কাটা, মোট 3 হাত কাটা প্রতিবন্ধী সঙ্গ। আমি মরলে তোর ভালো হয়,
তুই সপনদার ধরবি, মুখ সামলে কথা বলো। জানো দাদা, আমি যদি একবার ওনার গুণের কথা বাইরে ফাঁস করেছি, তোমার মতো মানুষ ওনার ছাড়াটিং হবে না। এর আবার গুণ আছে? হ্যাঁ রে, বেগুন বাগান আছে। তোমার লজ্জা করছে না বাইরে একটা লোকের কাছে তোমার গুণের কথা বলছি? এই আমার কি লজ্জা করবে? আমি যদি তোর গুণের কথা খুলে বলি, দাদারা দিদিরা চাঁদা তুলে থুতু ফেলবে। তুমি আমার গুণের কথা কি বলবে? শুনবি? তিলকে তাল করে এই এমন মুখ পোড়া, আলগা দিলে ক্ষতি হবে ভাঙা লোকের বাড়া, ভাঙা লোকের বাড়া। এ কি বললি? যদি গরুর খোঁড়া আলগা দেওয়া হয়, সে গরু বেড়া ভাঙবে, গাছ খাবে, বিচার হবে, বউ যদি ঢিলে দেওয়া হয়, মাথায় তোলা হয়, স্বামীর মাথায় উঠে স্বামীর অপমান করবে, তোর মতো ঝাঁটা দিয়ে মারবে, গলায় দড়ি দিয়ে মরতে হবে। মাথায় উঠিনি, এইবার উঠবো। তিলকে তাল করে এই এমন মুখ পোড়া, আলগা দিলে ক্ষতি হবে ভাঙা লোকের বেড়া, ভাঙা লোকের বেড়া। জলে পুরে ছাই হয়ে, জলে পুরে ছাই হয়ে মরছি দুবেলা। উঠতে চাপর বসতে গালি ছাদিনি যুগের মহিলা, উঠতে চাপর বসতে গালি ছাদিনি যুগের মহিলা। কোথায় শাসন করতে দে, শাসন করতে দে। দেখো দাদা, তোমাদের সামনে এই করছে, তোমাদের অস্বাকৃতি তাহলে আমার কি করে? হ্যাঁ, তোমাদের অস্বাকৃতি আসবে কামড়ায়। জানো দাদা, আমি তো একটা পরের বাড়ি মেয়ে, আমার শাশুড়ি উনি একটা পরের বাড়ি মেয়ে, আজ অব্দি আমার শাশুড়ি কোথাও আপন করে নিতে পারলো না, তার তো আমার কোনো দুঃখ নেই। আমার স্বামী যদি আমাকে একটু ভালোবাসে, আমি জীবনে সব কিছু পেয়ে যাব। স্বামী ভালোবাসে না, পর পুরুষ ভালোবাসতেছে, তার লাদি মাতৃ ওর লাগতেছে বলে। ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? আমি না তোমার স্ত্রী? হ্যাঁ, ওই জন্য ওর মাতৃজি তোমার লাগতেছে। যেমন তুমি আর তেমন তোমার মা। শাশুড়ি দূরের কথা, স্বামী চালা বলবো কি? অসহায় স্বামী করে ধরবি এবার পাঞ্জাবি, ধরবি বলে পাঞ্জাবি। তুই এটা কি বললি? যখন আমার দুটো হাত ছিল ছিল, তখন আমি ভালো ছিলাম, আমার মা ভালো ছিল, সংসারে সুখ ছিল, শান্তি ছিল ছিল, কারখানায় কাজ করতে গিয়ে দুটো হাত কাটা গেছে। এখন আমি খারাপ, আমার মা খারাপ, যত মেয়েরও পাঞ্জাবি খরতে এরা ভালো। তোর মতো বাজে মানুষ এই এলাকায় একটাও নেই। কেন? এত বাঙালি দাদা দাঁড়িয়ে আছে দেখতে পাইনি। ভালো জিনিসটা নিয়ে পাঞ্জাবি দিচ্ছি করলো যা? পাঞ্জাবি ছাড়া এলবি চালাবে কারা? তোকে আমি ভালো যুক্তি দিই, শোন বল। আমার বউয়ের সঙ্গে আমার মিললে না, তোর বউয়ের সঙ্গে তোর মিললে বলেছে, তুই আমারটা নিয়ে চলে যা। হ্যাঁ, আমি তোরটা নিয়ে চলে যা। শালা ঠেকার চালাতে পারে না, ট্রেন চালাতে এসে ওর 220 জেলা ঘোড়ায় দড়ি দিচ্ছে, আমার 440 না পুড়ে মরিবে। কি? আই 440? শুধু 440 না, হই বল তো 440। এই 440 তে পুড়ে মরবে। শাশুড়ি দূরের কথা, স্বামী চালা বলবো কি? অসহায় স্বামী পরে ধরবি এবার পাঞ্জাবি, ধরি মেরে পাঞ্জাবি। মরাপতি জীবিত করে, মরাপতি জীবিত করে সতী বেহুলা। উঠতে চাপড় বসতে গালি স্বাধীন যুগের মহিলা, উঠতে চাপড় বসতে গালি স্বাধীন যুগের মহিলা। আচ্ছা, আমি ওর কাতারে গেছি এখন, ও যাচ্ছে যাচ্ছে, আমি গেছি যাইনি বলে যাচ্ছে, এইবার ছাড়বো। করলাম আর বলে শালার কথা শুনে কোথায় না কোথায় মারতাম। উপকারের নাম শালা? না রে দাদা, না তুই আমার উপকার করেছিস, পারিছি। অনেক দাদার সঙ্গে দেখা হচ্ছে, তাদের সাথে আমি বলতাম, দাদা গাছে দইটা বেঁধে দাও, বেঁধে দিত দিত, তখন আমি পটল তুলতাম। কেল হয়তো তোর সঙ্গে দেখা ছিল বলে এই রাত আমি বেঁচে গেলাম, ওটাই আমার অন্যায়। রবীন্দ্র বলে, দাদা রে তুই ভাঙলি মনে চেতো না, ও ভালো বউ পাবি জীবন ফিরে পাবি না, জীবন ফিরে পাবি না। এতক্ষণ পর একটা বাজে কথা বলি কেন? এই বয়সে যদি এরকম ভালো জিনিস ছেড়ে চলে যায়, কেউ আর বিশ্বাস করে মেয়ে দেবে? এই তুই নিজে যদি বয়ের জন্য মরে যাস, তাহলে পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত হবি, পৃথিবীর রং রূপ থেকে বঞ্চিত হবি। তুই বয়ের জন্য কেন মরবি? তুই মরে যাবি, তোর বউ বিয়ে করবে। হ্যাঁ, তুই মরে যাবি, তোর বউ বিয়ে করবে। তা তোর বয়ের যদি বিয়ে হয়, তোর বিয়ে হবে না কেন? তাহলে একটা করে ছেলের ভাগে পাঁচটা করে মেয়ে পড়েছে। হ্যাঁ, সবে একটা হয়েছে, চারটে বাকি। তা তুই যদি মরে যাস, তোর চারটে আমার পাঁচটা, নাকি আমি অকালে মরবো? তোমাদের বলে দিচ্ছি দাদা,
বউয়ের সঙ্গে ঝগড়া করে আমার মতন এরকম কাজ কেউ করবে না। না, একটা গেলে চারটে মেয়ের বাবা মারা ফেলবে বাড়িতে। বউয়ের ইউনিয়ন করে ওর এত জ্ঞান কোথায় ছিল রে? দাদা মানে বাবার সমান, বাবার সমান নেই তো তুলনা। চুপ আর বলবো না, বলি শোনো মিনি, এখানে অনেক মা বোন বসে আছে, এমনও হতে পারে কারো স্বামী কানা, কারো স্বামী খোঁড়া, কারো স্বামী বোবা, এমন হতে পারে সে নিজের রাতে তুলে খেতে পারে না, তাদের স্ত্রী সন্তানরা তাকে খাইয়ে দেয়। তোমার মতন এরকম ব্যবহার তারা যদি তাদের স্বামীদের সঙ্গে করে, আমার মতন মরা ছাড়া তার কোনো উপায় থাকবে? আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি এসো, দুই লোকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে। তোর বউ তোরা তো অপমান করে, নির্যাতন করে। আমার বউ আমার তো ভয় পায়, ভালোবাসে কেন জানি? ওইটাই তো বুঝতে পারে। তোর একটা হাত হাত যদি ইনকাম করতে পারিস না, আমার দুটো হাত আমি ইনকাম করতে পারি, সেই পয়সা সংসার চলে, যার জন্য আমার বউ ভয় পায় ভালোবাসে। আমার একটা হাত আছে, কেউ কোনো কাজে ডাকেনি। না, তোর দুটো হাত নেই, তুই বউকে ইনকাম করে খাওয়া? এই হাত থাকলে কাজের লাইন জানতে হবে। কাজের লাইন? হ্যাঁ, আমার দুটো হাত নেই, গলায় কোটো বাঁধা আছে, এই কোটোয় ইনকাম হবে, চারটে ছেলে চারটে মেয়ে গড় গড় করে সংসার চলে। এই কোটোয় কি ইনকাম রে? দেখবি দেখবি। ওকে দাদারা, ওকে দিদিরা, মায়েরা বোনেরা, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার দুটি হাত নেই, আমি কোনো কর্ম করতে পারি না, তাই আপনাদের সন্তান ভাই বন্ধু মনে করে যে যেমন পারবেন, এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা সাহায্য করবেন, দশের লাটি একের বোঝা আপনাদের উপর নির্ভর করা বেঁচে থাকা। চাই নতুন স্টাইলে চাই তো। আচ্ছা আমি চাই দিদি, ও বাবা না, ও মা গো, গোটা তারিখ পঞ্চাশ টাকার লোড দে মা। এই দেখে এমন স্টাইলে চেয়েছি, টাকা বার করে পকেট থেকে আবার ঢুকে দিচ্ছে। দেখ আমি চালে দেবে না, তুই চালে দেবে? এই তুই চালে দেবে না, আমি চালে দেবে মানে আমরা প্রতিবন্ধী মানুষ, মানুষ যদি আমাদের না দেয় আমরা চুরি করবো, চিটিংবাজি করবো, তাই তো? আমরা মানুষের কাছে চাইবো, মানুষ আমাদের দেবে, আমরা বেঁচে থাকবো। ঠিক আছে, তোর তো হাত নেই। না, তুই চেয়ে যা, তোর বদল আমি হাত পাচ্ছি। তুই হাত পাত, আমি চাইতেছি। ও গো ভগবান, তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও, দাও গো কেন এত যন্ত্রণা দাও, ও ভগবান তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও, দাও গো কেন এত যন্ত্রণা দাও। দেখি তোমার লীলা খেলাম, আমার দৌছু দুই জানা, দেখি তোমার লীলা খেলাম, আমার দৌছু দুই জানা, এত করে তোমায় ডাকি, এত করে তোমায় ডাকি, শুনতে দিবাও কেন এত যন্ত্রণা দাও, দাও গো কেন এত যন্ত্রণা দাও। পাপুনের হিসাব করে হাসিরাও করো পারে, পাপুনের হিসাব করে হাসিরাও করো পারে, চিতাই পুরে হোক না গো চাই, চিতাই পুরে হই না গো চাই, চরণ দুটি দাও কেন এত যন্ত্রণা দাও, দাও গো কেন এত যন্ত্রণা দাও, ও গো ভগবান তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও, দাও গো কেন এত যন্ত্রণা দাও। এই দেখো তোর বাবা, দেখো এই দেখো, দেখো তোর ঠাকুরদা, দেখো দেখো তোর তাকে লঙ্কা বাগান করবো, তোর তাকে মাছ ছাড়বো, শিলিপ খেয়ে চলে যাব, এবারে তোর তাকে বসে পায়খানা করবো, শালাদের জন্ম দিচ্ছিল
সাদা জায়গা থেকে যে পায়খানা করবে, এই দাগ নিয়ে আমি মরি। সবে 17 বছর বয়স, টাইফয়েড হয়ে মাথা চুল উঠে গিয়ে টাক পড়ে গেছে। সবাই বলবে টেকো, বাড়ি এক মুঠো ভাত খেতে বসবো, রাস্তা দিয়ে হেঁটে যাবে বলবে ওই টেকো ভাত খাচ্ছে। মানুষের আর ভাত খাওয়া হবে, রাস্তা দিয়ে হেঁটে যাব বলবে ওই টেকো যাচ্ছে। মানুষ আর এ জীবন রাখবে কেন রে শালারা, তোদের বাবার খেয়ে টেকো হয়েছি। সেই বাচ্চা বেলাতে বাবা মহাদেবের স্মরণ না করে এক গ্লাস জলও খাই না, বলি হে বাবা মহাদেব, আমি যে বিপদে পড়েছি এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো বাবা। বাবাও উদ্ধার করতে পারেনি, কেউ যখন উদ্ধার করতে পারবে না আজ মরব। এই সোজা রাস্তা চলে যাব, কেউ কোথায় নেই, এই টাক আমি লুকিয়ে দেবো, কারো দেখাবো না, আজ মরব। আমি একটা শুভ কাজে যাচ্ছি, তার সাথে তোমার হয়েছে তো ভালো, আচ্ছা তা নয় তো কি করবে জানিস? কি করবি? কি তোর টাকে মেরে নে, টাক ফাটাবো। এই দেখ এইবারে টাকের কথা বললে কামড়াবো, কামড়াবো। এই টেকো টেকো বলবে, কি বলবে রে? তোর বাবার টেকো বল, আমি 101 বার বলবো। ওই বলে দাগে খুনি মারামারি হবে। টেকো টেকো, ভাই যা গাতি গাছিস কেন? টেকো সাদা দাগে বদ্রঘাত ফেলে দিয়ে চলে গেল। এই টাক আজ বটগাছের শিকড়ে ঠুকে ফাটাবো, কারো দেখাবো নি। হে বাবা বটগাছ, তুমি সাক্ষী থাকো, তোমার সামনে ওই মেয়েটা টাকে মেরে গেল, এই টাক আজ তোমার শিকড়ে ফাটাবো। দেখে তো মরতে যাচ্ছি, তবু কোন শালা বলবে বলে কেন রে শালা, খুশি মেরে মেরে ফেলে দেবো। বাবা তুমি এসেছো? বাবা তোর ডাক শুনে আমি কৈলাস থেকে মরতে এসেছি। ভালো হয়, আমি তোর দুঃখ লাঘব করব। তুমি সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করতে পারি, শুধু কুকুর দেখলে ভাই ভাই। বাবা বাবা কুকুর তোর কাছে হাত জোড়ে করেছি, বাবা আমার ভাই দেখাইনি ডিউটি করতে দে, আমি আসবো জানে তবু কুকুর চেয়েছে, তোমার কুকুর থাকলে কাঁদব। বাবারে মেয়েটা পিছনে পিছনে ছুটে আসছে, কোন দিকে পালাবো রাস্তা খুঁজে পাইনি। কুকুর কোন দিকে, কুকুর কই? ভালো হয়েছে পুলিশ সামনে পড়েছে, যা হয় হবে, পুলিশের পা জড়িয়ে ধরবো, নালে পাতা যাবে না নারী ঘটি তো কেস। স্যার বাঁচা, তুই কুকুর না? সব শালা, আমি নাকি কুকুর? প্রশাসন শালা, স্যার ভুল করে বলে ফেলেছি, প্রশাসন শালা। এই যে গো দেখেছো, পুলিশ ডিউটি বন্ধ দিয়ে টাকে মারছে, তার মানে ও মরবে, এ মরবে, ওর ডিউটি আমি করব। ভালো তো সব, এ আমার টুপি পড়ে গেল কেন? কায়দা করে পড়ে গেছে, তুই জ্বর মেরেছি, অত জ্ঞান কম আমার না, এ তাহলে হাওয়া মেয়েছে। আমার চুল দে, আমি বড় বাবুর কি জবাব দেবো? কেন বলবে না চিন্তায় তুই এমন ডিউটি করেছি, তোর চুল তুলে নেওয়া করে দেবে, ঠিক হয়েছে, চাকরি চলে যাবে। দেখো চুল দে, আমার মনেরই বাগানে হায় হায় রে হায় হায় ফুটলো ফুল গো, দুষ্টু ভোমর আইল না, আমার ফুলের মধু খাইল না। মনেরই বাগানে ফুটলো ফুল গো, মনেরই বাগানে ফুটলো ফুল গো, দুষ্টু ভোমর খাইল না, ফুলের মধু খাইল না, দুষ্টু ভোমর খাইল না, ফুলের মধু খাইল না। হায় হায় রে হায় হায়, এক জিরা
তোমার বাচ্চা কাচ্চা হয়েছে বল না রে, নাচাবো রে নাচাবো, হয়নি তা সারা বছর পেক করছি, সাবাল গুলো যাচ্ছে কোথায় রে, হায় হায় রে। ও দাদারা তোমার বেলা বাচ্চা কাচ্চা হয়েছে বলো না, গো নাচাবো গো নাচাবো। সর্বনাশ, পুলিশও ছুটি আসতেছে, মেয়েটাও ছুটি আসতেছে, কোন দিকে পালাবো ঠিক করতে পারিনি। এই বাটা এ ওলাউ তো কে রে, ওলাউটো নজর খাওয়া কটকট করছে আজ ওলাউ। সর্বনাশ, কোথায় উঠে মাথা মাথা করছিস? এই তোর বাড়ি বাচ্চা কাচ্চা হয়েছে, তুই টাকা দেওয়ার ভয় পালাচ্ছিস, টাকা দেওয়া উঠো। বিশ্বাস করো বাচ্চা হয় না, আমি আমার জ্বালায় ফলাচ্ছি। এই টাকা দে দেখো, দেখেছো এ বাচ্চা না যেন বন্ধ দিয়ে টাকের দিকে সে আজ, তার মানে এও মরবে। এই কি মরবে কি মরবে রে, তোর কাছে হাত ধরে করি তুই ঠেকো বলি তুই বিপদে পড়ে যাবি। আরে টাকে টাক বলবে না, চুলাওলা বলবে রে। এই না আগে বাচ্চা না যাবি না ঠেকো বলবি রে। আর ইচ্ছা মতো বললে বললে কি হবে রে, ওই বলে দেখ তোর আজ ব্যবস্থা করো। আরে আমার টেকো 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 যা ভস, আরে টেকো এ আমার চুল কোথায় গেল? সর্বনাশ, যেখানে বলতে কি পুরো সাদা হয়ে যাচ্ছে, তিনটে হয়ে গেছে মানে এইবারে বাবা আসবে, বাবার কাছে পালাতে হবে, নাহলে ধরলে মেরে মেরে ফেলে দেবে বাবা। বাবা তুমি এসেছো, বাবা ভালো হয়েছে, এবার আমার গাঁজা দে বাবা। বাবা খুব বিপদে পড়ে গেছি, মাস্টারে দেরি করো বাবা, মাস্টারে দেরি। ওই জন্য কথায় কি বলে জানিস, মাথায় চুল নেই যার, কথায় বিশ্বাস করো না তা। তার মানে বাবা কায়দা করে ঠেকো বলতেছে, বাবাও আজ মরবে, কারোর বাঁচাবনি সব মারবো আজকে। বাবা তুমি কায়দা করে ঠেকো বলতেছো? ওই কথা দিয়ে কথা তো আমরা কিন্তু ঠেকো বলবো না, কি বলবো ঠেকো বলুনি বিপদে ফেলে দেবো। এখনো বলছি আমার গাঁজা দে ঠেকো, গাঁজা দিতে পারবো না, নইলে বার বার বলবো ঠেকো গাঁজা দে, হাত জোড়ো করেছি ঠেকো বলুনি, ঠেকো 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 আমার গাঁজা দে যা ভস। বাবা পটলা, তুই তো বাড়ি বাজার চলে, কেন আমার বাড়ি আমার বাড়লি, তোমার আমি বারবার মানা করলুম টেকো বলুনি, কেন তুমি টেকো বললে? এখন কৈলাসে গেলে বারবার দিতে দেওয়া হয় জিজ্ঞাসা করে, প্রভু তোমার চট কোথায়, আমি কি উত্তর দেবো বলতে পারি? বলবে কালকের ঝড় হয়েছিল, জোটা নিয়ে চলে গেছে বললা, এখন বলছে আমার চট করতে। বাবা মহাদেব যেন চৈতন্য দেব সেজে দাঁড়িয়ে আছে, প্রভু এ কি হলো, প্রভু এ কি হলো, জোটা গেল চুল তোমার কোথায়, আরে নাড়া হলো ভোলানাথের সাত গোটা হলো কার, দেখো শ্রী চৈতন্য হলো অবতার। বাবা মহাদেব এবার নীলাচলে চলে যাবে, সবাই রেডি হও আগিয়ে দিতে হবে। প্রভু এ কি হলো, প্রভু এ কি হলো, জোটা গেল চুল তোমার কোথায়, নাড়া হলো ভোলানাথের সাত গোটা হলো কার, দেখো শ্রী চৈতন্য হলো অবতার, শ্রী চৈতন্য হলো অবতার, এ কি হলো, এ কি হলো, সব জায়গা মারো আমার অ্যালবেস্টারটা বাদ দিয়ে মারো, ওই অ্যালবেস্টারটা ফাটাবো। আচ্ছা দিদি রে তোমরা বলো, মেয়েদের সৌন্দর্য তার চুলে, আজ আমার চুল নেই আবার কে বিয়ে করবে? চিন্তা করিনি, বাবা মহাদেবের সঙ্গে বিয়ে দি। আমার চুল নেই কোথায় বাবা, ওই দেখে আমায় পাগল বলবে সবাই, ওরে তেলে বাজবে হুকুম থেকে রে হাই। যদি মাথা চুল থাকতো তেল কিনে মারতে হতো, যত দামি তেল মাগ না কেন তবু মাথায় উকুন হতো, কুটকুট কুটকুট করে কেমন আছো? এই তুই কি ডাক্তার? এই না না আমি এগ্রিকালচার। আমার চুল নেই ওই দেখে আমায় পাগল বলবে সবাই, ওরে তেলে বাজবে উকুন থেকে রে হাই। আমার যৌবনে চলে গেল এ চুলে, এখন তুই চলে আয় আমার কোলে, ও তোর ফাঁসির দড়ি ডাকে হে বারে বার, ফাঁসির দড়ি ডাকে হে বারে বার, এ কি হলো, ওরা এ কি হলো, আমি মহাদেব মা। আরে ঠাকুর রে, আয় পুলিশ আয় এদিকে আয়, ওরা তো ডিস্কো হয়ে চলা উঠো। না না ওর ডেঙ্গু হয়েছে, এবার সরে দামে মাল বেঁকে গেছে। আয় পুলিশ আয়, তোর চুল কোথায় গেল, তোর চুল কোথায় গেল রে? আমার চুল টেকো না তো চুল কই? আয় ঠাকুর আয়, তুই নাচ। দেবতাকে ও কথা বলতে নেই মা, সারাদিন পাড়া ঘুরে ঘুরে তখন বাচ্চা পায়নি, এখন তুই নাচ। আমি নাচতে জানি না। তুই না নাচলে স্বর্গে কে পারবো, না তোলো নাচ। ও বাবা তো আমি নাচবো, আয় নাচো, আয় টেকো,
এই তুই নাচ। এই রে আমি তো নাচতে জানিনি। তুই না নাচলে তোর নিকাম ধরে মরে তো নাচবো নাচবো। আয় বলি যাই, আয় তুই নাচ। মারবো প্রশাসন নাচবে, তোর বাপ নাচবে, তোর বাপ নাচবে, প্রশাসন নাচবে, নাচবো নাচবো নাচবো। আমি নারীও নয়, হায় হায় নারীও নয়, পুরুষও নয়, মহাদেবের বরেতে। আর মানে সব বাবার জন্য হচ্ছে? নাচ না করলে আমায় কি অবস্থা, নাচা বোধে করলে আমায় কি অবস্থা, নাচা বোধে। আমি নারীও নয়, হায় হায় নারীও নয়, পুরুষও নয়, মহাদেবের বরেতে। নারীও নয়, পুরুষও নয়, মহাদেবের বরেতে। করলে আমায় কি অবস্থা, নাচা বোধে করলে আমায় কি অবস্থা, নাচা বোধে।